একটা চলছে, যাই আমি দীর্ঘ বলবো না। আরেকটি কথা বলবো বন্ধুগণ, রাজার আমলে উজান টোকা ছিল সিস্টেম, এই অঞ্চলে একজনকে উজান টোকা দিত, উনি এখানে খাসটা কালেকশন করে রাজাকে দিতেন। কিন্তু আমাদের এখানে একজন উজান টোকা এসেছে চন্দিপুরে, চন্দিপুরে একজন উজান টোকা, উনি এখান থেকে এমন কালেকশন করছেন রাজাকে দেওয়ার জন্য। আমি একটা এক্সাম্পল দেই যে কীরকম কালেকশন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কতদিন শাসন করেছে উনিও কোনো ভাবতেই পারেনি। কৈলাসহরের ডিস্ট্রিক্ট হসপিটালে নতুন বিল্ডিং হবে, খরচ হবে 75,84,000 সামথিং, বিক্রি হয়ে গেছে 12,00,000 টাকা, ওই উজান টোকাকে দিত। এরপরে ডিস্ট্রিক্ট হসপিটালে বর্নেরওয়াল এখানে বিক্রি হয়ে গেছে 52,00,000 থেকে একটু বেশি, বললাম না 11,25,000 টাকায় বিক্রি, ওই উজান টোকাকে দিয়েছে, ওই চন্দিপুরের উজান টোকা। কারা কারা পেয়েছে তারাও জানে, এখানে অনেকেও আছে, এরকম তো আমরা জীবনে শুনি নাই ত্রিপুরার ইতিহাসে। DWS এর কাজ করে একদম চন্ডীপুরে, এটা তো প্রায় 59,00,000, বিক্রি হয়েছে 8,00,000, কাজটা কেমন হইব বলেন তো। PWD ন্যাশনাল হাইওয়ে মেনটেন্যান্স 69,00,000, বিক্রি হয়েছে 9,00,000 টাকা, সব আমার কাছে ডাটা আছে। মূর্তিসরা রোড মেনটেন্যান্স 82,00,000 টাকা, 3,083, বিক্রি হয়েছে 12,00,000 টাকা, এটা শ্রীরামপুরে একজনে কিনছে, নাম বলবো না। DWS শুনছেন কোনোদিন কোনো মিনিস্টার বা উজান টোকা, আমি উজান টোকা দিয়েছি মিনিস্টার বলি না, এইরকম কালেকশন শুনছেন? আমি তো মিনিস্টার ছিলাম, তপন বাবু কত বদ্রনাথ বাবু মিনিস্টার ছিলেন, কোনোদিন শুনছেন? 1.5 বছরে সরকারি যে কোষাগার শূন্য করছে, DWS RIP 93,65,000, বিক্রি হয়েছে 12,00,000 টাকা, কুমারগার্ডের একজন ঠিকাদার কিনছে। দেবরাজ সরাতে 1,30,00,000 টাকা, বিক্রি হয়েছে 11,00,000 টাকা, কে কিনছে আমার কাছে নাম আছে বলবো না। চন্দিপুরে ব্লকের বিল্ডিং এখনো কিন্তু টেন্ডার হয়নি, বিক্রি হয়ে গেছে 10,00,000 টাকা, টেন্ডার করার আগেই। এই অবস্থা সংক্ষেপে বললাম, বেশি বলবো না, অনেকটা আমার কাছে আছে ডিটেলস, কোটি কোটি টাকা লুট করা হচ্ছে। মশলা হাতে নয় চামচে তুলুন, লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।